পোথেকা টু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলছে সালাদিন রচিত একটি বিখ্যাত উপন্যাস সাঁচি বন্দর ফার্স্ট লেন আজ পাঠ করছি তৃতীয় পর্ব ঘরে ঢুকে একপাশে দাঁড়ালাম কালেরটি থেকে এই ঘর অনেক নিচু মানের একটি চৌকি আর টুল দড়ির ওপর খান কয়েক চোপড় এলোমেলোভাবে ছড়িয়ে আছে খাটের ওপর মাথার কাছে একটি ছোট্ট টিনের বাক্স দু তিনটা স্নো পাউডারের কৌটা সেই বাক্সের উপর গায়ের রোনাটা দড়ির উপর রেখে দুয়ারটা ভেজিয়ে দিল তারপর আমার দিকে একবার তাকিয়ে হারিকানটার কাছে হাত নিয়ে বলল কই এবার গা দিয়ে ঘাম বেরোচ্ছে বাইরের চেয়ে ঘরে ঢুকেই যেন বেশি ভয় লাগছিল বাইরে মানুষের যাতায়াত আর কথাবার্তার শব্দ অস্পষ্ট শোনা যাচ্ছিল মনে হলো এই মুহূর্তে যদি কেউ এখানে এসে পড়ে তাহলে আমার নরচর না দেখে সে আবার বলল কি দাঁড়িয়ে থাকতে এসেছ নাকি কোন রকমের শুকনো গলায় বললাম তোমার নাম কি কেন একটু খিচিয়ে উঠল সে নাম দিয়ে কি হবে তাড়াতাড়ি করো আমার লোক দাঁড়িয়ে আছে বাইরে শুধু একজন দিয়ে তো আর আমার চলবে না রিপু আর ইন্দ্রিয়ের অনুভূতি উপলব্ধি বাইরে লোক দাঁড়িয়ে আছে শুনে যেন একেবারে লীন হয়ে গেল বাইরের আবছা আলোয় তার চেহারাটা যেমন ঠেকেছিল এখন সেটা তার অপভ্রংশ হয়ে দাঁড়িয়েছে কি বিস্মৃত চেহারা কালো দাঁত কোটরগত চোখ ভাঙা গাল সমস্ত দেহমন ভয় ও ঘৃণায় কুঞ্চিত হয়ে উঠল রকমে বললাম আমি যাই তারপর একটু চুপ করে থেকে বলল কেন টাকা দিয়ে যাও পাঁচ টাকা টাকা কেন আমি তো যেন ফাটা বাঁশের চুঙ্গি ভেদ করে আওয়াজ বেরোল এসেছ যাই করো টাকা দিয়ে যাও না করলো কি তোমায় যেরকম জোরে সে কথা বলছিল ভয় হচ্ছিল পাছে বাইরের অর্থাৎ এখানকারই লোক ঘরে এসে পড়ে আর মেরে আমার হাড় হদ্দ ঘুচিয়ে দেয় তাড়াতাড়ি বললাম আচ্ছা আচ্ছা দিচ্ছে তা অত জোরে কথা বলছো কেন পাঁচ টাকার একটা নোট তার হাতে দিয়ে দুয়ারটা খুললাম নোটটাকে আলোতে সে ভালো করে দেখলো তারপর হারিকেন হাতে নিয়ে বলল দাঁড়াও পথ দেখিয়ে দিচ্ছি তারপর হঠাৎ হারিকেনটা উপরে তুলে বলল আচ্ছা কাল একবার তুমি এসেছিলে না আমার ঘরে নয় মানে এ জায়গায় বললাম হ্যাঁ দুয়ারটা আবার ভেজিয়ে দিয়ে বলল অরুণার ঘরে কেমন না বললাম নাম তো জানি না কোনখান দিয়ে তাও ঠিক করতে পারছি না আমি শুধু তাকে একবার দেখতে এসেছিলাম এবার যেন সে একটু হাসলো আচ্ছা দাঁড়াও ডেকে দিচ্ছি তাকে বলেই সে দুয়ারটার মুখে মাথা বাড়িয়ে ডাক দিল রাঙাদি কই গো ও রাঙাদি বাইরে থেকে জবাব দিল লো কি হয়েছে এদিকে আসো না একটু দেখে যাও কিছুটা বিস্মিত হয়ে আমি পরবর্তী ঘটনার জন্য অপেক্ষা করতে লাগলাম পাতলা চোটের আওয়াজ তুলে ঘরে ঢুকলো একটি মেয়ে আমার দিকে তখনও তার চোখ পড়েনি বলল কী রে মালতী কী হয়েছে এই যে যার কথা সারা দিন আর মুখ থেকে পড়েনি দেখো সে কি না আমি তোমার মুখের কথার উপর আন্দাজ করে ধরেছি মেয়েটি আমার মুখের দিকে তাকালো এই তো আমার গত সন্ধ্যার স্বপ্ন সেই তো যার জন্য আমার এখানে আসা চোখাচোখি হতেই আমি সপ্রতিভ মুচকি হাসির মহড়া দিয়ে ফেললাম কিন্তু তার চোখে মুখে সে জাতীয় কোনো ভাবান্তর না দেখে একটু চুপসে গেলাম মালতি তখনও হাসছে আর বলছে ওরে বাবারে। বাবা রে রাঙাদির বুদ্ধির তারিফ করি আমি কাল যে লোক পালিয়ে যেতে পথ পায়নি আজ যে সে আসবে তা কি করে জানলে তুমি রাঙাদি মালতীর দিকে ফিরে তার রাঙাদি ধমকে সুরে বলল থাম কে বলেছে তোকে এত কথা কোথায় দেখলি সারাদিন এর কথা বলে বেরিয়েছি মিথ্যে বলার জায়গা পাস না কিন্তু মালতীর রাঙাদের ধমকটা ঠিক যুদ্ধই হল না গলাটা তার শেষ দিকে কেমন যেরকম বেশুরু হয়ে গেল মালতীও কম যায় না কৃত্রিম রাগের ভান করে বলল বেশ আমার কি তখন কেন বলেছিলে এরকম ছেলে ওরকম রং সেরকম গরম দেখা পেলে যেন না ছাড়ি আর এখন দেখি উল্টো মালতির কথায় ও ঢঙে আমিও হেসে উঠলাম এবার বুঝা গেল অরুণার ধমকটাও কৃত্রিম ফিক করে হেসে উঠে বলল আচ্ছা অত রাগিস নিস তারপর আবার আমার দিকে তাকিয়ে আসো বলেই সে বাইরে পা বাড়াল আমিও চৌকাঠে পা দিতেই মালতী আমার হাতের মাঝে কি যেন গুজে দিতে চেষ্টা করল ফিরে দেখলাম পাঁচ টাকার নোটখানা মৃদুকণ্ঠে বললাম কেন রাখবে না মুখে তর্জনী দিয়ে বলল চুপ কার টাকা কে রাখবে রাঙাদি শুনলে আর আস্ত রাখবে না এমনিতেই সে বহু টাকা পায় আমার কাছে বললাম এগুলো তো আমি দিলাম না অবশ্য তুমি যদি বলো তাহলে রাখতে পারি আমাকে পিছু পিছু আসতে না দেখে মালতীর রাঙাদির চোটের আওয়াজ থেমে গেল বাড়ি থেকে বলে উঠল কিরে মালতী কি হল মালতী তাড়াতাড়ি বলে উঠল জুতো বাদছিল এই যে আসছে তারপর আমাকে মৃদু ঠেলা দিয়ে বলল চাও না তাড়াতাড়ি খবরদার টাকার কথা রাঙাদি যেন না শোনে বাইরে থেকে আবার শোনা গেল জুতোও খোলা হয়েছিল নাকি আমি বেরিয়ে এসে অরুণার পিছনে দাঁড়ালাম মালতীও বেরিয়ে এসেছে বলল কার বাপের সাধ্যে রাঙাতি তোমার লোকে জুতো খোলে এবার মনে হলো অরুণা সত্যি রেগেছে বলল দেখ মালতী যা তা বলবি ভালো হবে না এবার মালতী চুপ করে রইল কথাটা যে একটু বাড়াবাড়ি হয়েছে সেও বুঝতে পেরেছে জুতো খোলার অর্থ কি তা বুঝতেই আমি বলে উঠলাম না ফিতেটা খুলে গিয়েছিল তাই মালতির ঘরের খোলা দরজা দিয়ে আলো এসে পড়ছিল আমাদের উপর আমার কথায় অরুণার ঠোঁট দুটি ঈষৎ ফাঁক ও বিস্ফারিত হল শব্দহীন হাসি এবং বাম চোখটাকে ছোট করে রেখে মুখে বলল হয়েছে কি মালতী তার ঘরের দিকে চলে গেল ডান দিকে মোড় নিয়ে দুপা সামনে গিয়ে সিঁড়ি বেয়ে যে ঘরে ঢুকলাম সেটাই যে গত সন্ধ্যার ঘর বুঝতে দেরি হল না মালতীর ঘরে ঢুকে মনটা যেমন পালাই পালাই করছিল এখন আর তেমন বোধ হচ্ছে না বুঝতে পারলাম মালতির রাঙাদের প্রভাব আছে এখানে আরো বুঝলাম তার রাঙাদিটি যে কোনো কারণেই হোক আমার জন্য একটু ব্যগ্র দরজাটা আলগোচ্ছে ঠেলে দিয়ে আমার মুখোমুখি এসে দাঁড়ালো অরুণা মুখে সেই শব্দহীন হাসি আজ আবার কেন এলে কাল তো বেরিয়ে যেতে পথ পাচ্ছিলেন না চুপ করে দাঁড়িয়ে রইলাম হায় রে আমার লজ্জা হয়েছে থাক বসো একটা ফিল্ম ফেয়ার পত্রিকা ড্রেসিং টেবিলের উপর ছুঁড়ে ফেলে সাবান আর গামছাটা হাতে নিয়ে বলল দাঁড়িয়ে রইলে যে পোষ অগত্যা চৌকির উপর বসে অপর্যাপ্ত আলোয় সামনে এনে ফিল্ম ফেয়ারটায় চোখ বুলাতে লাগলাম পিছনের একটি দুয়ার খুলে সে বেরিয়ে গেল কিন্তু বেশি দূরে নয় জল শব্দেই তা বোঝা যায় মিনিট দুয়েক পরে সে ঘরে ঢুকল চুলগুলো ছেড়ে দেয়া তোয়ালে দিয়ে মুখটার রগড়ে নিয়ে বলল কলেজে পর বোধ করি হুম তারপর একটু কি যেন ভেবে নিয়ে বলল আচ্ছা সত্যি করে তো আজ আবার কি জন্য এসেছো বললাম শুধু তোমাকে দেখবার জন্য তার বাম চোখের নাচন বন্ধ হয়ে গেল সত্যি কেন বিশ্বাস হয় না ভুলেই তো মালতীর ঘরে গিয়ে পড়েছিলাম আচ্ছা বেশ চা সিগারেটের অভ্যেস আছে বোধ বললাম তা আছে তবে চা খাবো না সিগারেট দিতে পারো আচ্ছা ইংরেজি পড়তে পারো তুমি বলেই ফিল্ম ফেয়ারটা হাতে নিয়ে দেখালাম ভুরু কুচকিয়ে আবার বামচকটাকে ছোট করে বলল না পড়তে পারলেও ছবি তো দেখতে পারি আমি চুপ করে রইলাম খুব ঘৃণা হচ্ছে বুঝি কই না তো চিরুনিটা হাতে নিয়ে চুলে লাগিয়ে দুয়ারটা একটু ফাঁক করে ডাক দিল ব্যাং ও ব্যাং বাইরে থেকে জবাব এল আসছি বিস্মিত হয়ে বললাম ব্যাং সে কি মানুষ তো চুলে চিরুনি টানতে টানতে বলল মানুষ না হলে কি আর জবাব দেয় পরক্ষণেই ঘরে ঢুকলো একটি ছেলে চেহারার বিকৃতি না ঘটলে হয়তো যুবক বলা যেত পেটে আর হাত দুটো সরু সরু পাগলও ওরকম শুধু মাথা আর উদরটা অস্বাভাবিক বড় বুকটা যদিও বড় কিন্তু এক দৃষ্টিতে বোঝা যায় ডান দিকটা উঁচু আর পাঁকা আর তার উপরের চামড়াটা যেন টান হয়ে আছে সারা মুখে দাগ থুতনি আর গলার সাথে একটি চামড়া কুচকে আছে মাথার স্থানে স্থানে চুল নেই রং কালো সুতরাং এর নাম ব্যাং রাখায় কোনো আপত্তি থাকতে পারে না প্রাণীজগতের একমাত্র ওই উভচর জীবটির সাথেই এর নিকটতম দেহ সাদৃশ্য কে অরুণ আমার দিকে ফিরে বলল কি সিগারেট বললাম যে কোনো একটা হলেই হবে হঠাৎ বিছানা নিচে হাত দিয়ে একটা দুমড়ে যাওয়া প্যাকেট বের করে বলল না এগুলো খাওয়া যাবে না কেমন না ধর ব্যাং তুই এগুলো নে কেনাকে ফেলে গিয়েছে তোমাকে আর ওগুলো খাওয়াচ্ছি না ব্যাঙের হাতে বোধ করি দশ টাকার একখানা নোট দিয়ে বলল যা জলদি ভালো দেখে সিগারেট নিয়ে আসিস ব্যাঙ তাকালো আমার দিকে আমি যেন তার মনিবের মনি। হাত কচলাতে কচলাতে বলল কোনটা আনব সাহেব বললাম টিন আনার দরকার নেই এক প্যাকেট গোল্ডফ্লেক হলেই চলবে ব্যাংক বেরিয়ে গেল অরুণা এবার আমাকে নিয়ে পড়ল কী করি কোথায় থাকি আব্বা আম্মা দেশ ভাই বোন ইত্যাকার যত সব আর আমি তোতা পাখির মতো সব বলে যেতে লাগলাম মিনিট দশেক পরেই ঘরে ঢুকলো ব্যাং হাতে একটা বোতল আর একটিন সিগারেট ঘাবড়ে গেলাম বললাম ওটা কি মদ না সোডার বোতল তবে ওটার সাথে মিশিয়ে খেতে হয় সিগারেট কিনে ভাবলাম দিদির আপন লোক আপনি তাই একটু হয়তো উৎসবও হতে পারে ঘরে তো এখন নেই আনলে তো ফের আমাকেই আনতে হবে লাফিয়ে উঠে অরুণা ব্যাঙের হাত ধরে বলল হারাম জাদা ন্যাকামিনার জায়গা পাস না উৎসব আমি তোর পিঠের উপর দিব বলেই দু তিনটা কিল লাগিয়ে দিল ব্যাঙের পিঠে আমি বাধা দেওয়ার আগেই অরুণা হাত ছেড়ে দিয়েছে ব্যাঙের পিঠের মতো হাড় সর্বস্ব ও মেরুদণ্ডের উপর কিল বসিয়ে অরুণা বোধ করি হাতে ব্যথাই পেয়েছে চোখের উপর বসে হাঁপাতে হাঁপাতে বলল আর পারি না আমাকে তখন মতো কান্না ছেলে মানুষের শুরু করে দিয়েছে তার হাত থেকে বোতল আর সিগারেটের টিনটা নিয়ে অরুণা টেবিলের উপর রাখল ব্যাংক পকেট থেকে এক টাকার একখানি নোট ও কিছু খুচরো পয়সা টেবিলে রাখতেই অরুণা বলে উঠল যা যা ভাগ এগুলো নিয়ে যা গাঁজা কিনে খাস শার্টের কোনো দিয়ে চোখ মুছে ফিক করে হেসেই ব্যাংক বাইরের দিকে দৌড় দিল অরুণা সিগারেটের টিনটা আমার হাতে দিয়ে বলল কীরকম ফাজিল দেখলে পুরে মরছিল সেখান থেকে নিয়ে হাসপাতালে রাখলাম পুরে আর কিছুই ছিল না ভালো হয়ে বলে আমি নাকি তার মা আমি না থাকলে নাকি সে মরেই যেত বললাম খবরদার মাটা বলতে পারবি না বলে তাহলে দিদি বলবো আমি বললাম কোথায় পড়েছিলো এখানেই ও মোড়ের চা দোকানটায় বছর দুয়েক আগে আগুন লাগে চা দোকানটায় নাকি কাজ করতো এ ব্যাটার ঔষধ আর ডাক্তারের ফিতেই আমার তিনশো টাকার উপরে গেছে সিগারেটের টিনটা হাতে নিয়ে দেখলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের বিষ সলার একটি কৌটা ভাবলাম যাই হোক হতভাগা আমার জন্য দামি সিগারেট এনেছে বললাম দাও সোডাটাও খেয়ে নিই অরুণা খুশি হয়ে বলল খাবে সত্যি তাহলে ভালো দেখে দু একটি আনিয়ে দিই আরে না না এতেই হবে বলেই উঠে বোতলটা হাতে নিলাম আঙুল দিয়ে জোরে চাপ দিয়ে ব্যর্থ হয়ে বললাম বাপ্পা খে শক্ত দাও এদিকে দাও তোমার দ্বারা হবে না বোতলটা হাতে নিয়ে পাখার ডাট দিয়ে চাপ দিতেই কানা উপচিয়ে কতগুলো ফ্যানা গড়িয়ে পড়ল সোটা খেয়ে উঠে দাঁড়ালাম যাই সে উঠে দাঁড়ালো যাবে আচ্ছা যাও ভাবলাম এই প্রশ্নবোধটা কি সেরে। আমি এখানে কেন এসেছি অন্যেরা যে জন্যে আসে সে কারণেই তো নাকি একটু ইতস্তত করে পা বাড়াতেই সে বলে উঠল কিছু বলবে কাল আসব আমার ডান হাতটা নিয়ে অরুণা মিনিটখানে কি ভাবল কাল না পরশু কলির মাথায় ব্যাংক দাঁড়িয়ে থাকবে না হয় আবার অন্য কোনো ঘরে ঢুকে পড়বে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের টিংটা হাতের মুঠোয় চেপে ধরে বেরিয়ে পড়লাম হাত মুখ ধুয়ে ডাইনিং হলে গিয়ে দেখি হই হুই ব্যাপার বিদায়ী মেস ম্যানেজার মাসের শেষে ফিস্ট দিয়েছে অর্থাৎ ইম্প্রোফার্ড ডায়েট প্রতি মাসের শেষ তারিখে এরকম একটা ভোজ হয় সারা মাসে ডালের পানি আর কাকরওয়ালা ভাতের তুলনায় আজকের ভোজ অমৃতই ডাইনিং হলে টেবিলে আর জায়গা নেই একদল খাচ্ছে আর একদল অপেক্ষায় দাঁড়িয়ে আছে কেউ পাইচারি করছে একজন প্লেট ঠেলে উঠতে না উঠতেই দু তিনজন মিউজিক্যাল চেয়ারের মতো একই চেয়ারে বসে পড়তে চায় আর সে আমাদের বয় বাবুরচিরা হাসছে কি জানি কেন খিদে আমার যথেষ্ট মনে হলো না তার উপর এ ভিড় দেখে আবার রুমে ফিরে এলাম আমাকে ফিরে যেতে দেখে বাবুরচি বলল চলে যাচ্ছেন যে সাহেব দেরিতে খেলে সুবিধা পাবেন না ঠান্ডা হলে কি ভালো লাগবে প্রায়ই আমি একটু দেরিতে খাই কিন্তু সেটা দেরি অর্থে নয় সন্ধ্যার দিকে ডাইনিং হলে ভিড় থাকে বলে বললাম দেরিতে না খেয়ে উপায় কি কার সাথে আবার হাতাহাতি করব বলেই রুমে ফিরে এলাম দেয়ালের সাথে ঠেস দিয়ে বসে একটা সিগারেট জ্বালিয়ে রোমন্থন করছি আজ সন্ধ্যার কথা মালতির কথা অরুণার কথা পায়ে শব্দে ফিরে দেখি বাবুরচির দশ বারো বছরের ছেলেটা আমার খাবার নিয়ে এসেছে বললাম কিরে আব্বা আপনার খাবার পাঠিয়ে দিলেন বললাম কেন আমি তো পাঠাতে বলিনি ছেলেটি চুপ করে রইল আচ্ছা এখানে রাখ বলেই টেবিলের উপর ইস্তত ছড়ানো বইপত্রগুলো সরাতে লাগলাম খেতে বসে দেখি সাধারণ পরিমাণের চেয়ে অনেক বেশি দেয়া হয়েছে সুতরাং অর্ধেকের বেশি ফেরত গেল গত রাতে আমার জন্য বাবুরজির উদ্বিগ্নতার হেতু কী তা সকালে পরিষ্কার হল তার সশরীরে আগমনে কালকের খাওয়া কেমন হল কেন বেশি খেতে পারলাম না আমার মতো কলিন পরিবারের ছেলেদের যে হোস্টেলের খাওয়ায় শরীর টিকানো দায় ইত্যাদি নানা কথার পর বাবুরজি গোটা তিরিশে টাকা ধার চাইল পার্টি হতে বেশি টাকা আসে বলে আমার একটু খ্যাতি ছিল কিন্তু খ্যাতিটা অন্য দিকে নানা অসুবিধারও সৃষ্টি করেছিল টাকা হাওড়ার দিয়ে মন কষ্টময় অবস্থায় দিন কাটাতে হতো হাওলাতে টাকা কোনো সময়ই ঠিক মতো পাইনি ঠিক সময়ে পেলেও পুরো পাইনি পুরো পেলে বহু পরে পেয়েছি মোটেই যে পাইনি এমন নয় কিন্তু বাবুরচিকে ফেরাতে পারলাম না গত সারা রাত বোধ করি আমার উপর পরিপূর্ণ আস্থায় তার কেটেছে তার জন্য সে যদি আমার একটু তোয়াজ করে কী বলার আছে তাকে ফেরাবার মতো মনোবল আমার হলো না বললাম দেখো এত দিতে পারবো না এখন বিষ টাকা নাও টাকা বিষটা নিয়ে বাবুরচি বিনীত হয়ে বিদায় নিল পৌনে দশটায় ক্লাস তাড়াতাড়ি বাথরুমে গিয়ে দেখি এমন ভিড় যে একজনের গায়ের পানি আরেকজনের গায়ে গড়িয়ে পড়ছে বিরক্ত হয়ে রুমে ফিরে এসে ক্লাসে যাওয়ার আশা ছেড়ে দিলাম অরুণার দেওয়া ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটি শলা নাটকীয় ভঙ্গিতে মুখে দিয়ে আয়নাটা সামনে নিয়ে বসলাম গুনগুন করে সুপ্রচলিত সিনেমা গানের কোলিটিও মুখে এসে পড়ল চলের বুকে তুমি জাগালে দীপ্ত মুখে এখানেও অরুণা কিন্তু এ আমি করছে কি শেষকালে কি বার্বণিতার প্রেমে পড়লাম যে পরিবারে আমার জন্ম যে সমাজে আমার চলাফেরা সেখানে এর চেয়ে ঘৃণ্য জিনিস বোধহয় আর কিছুই নেই নৈতিকতার কথা না হয় বাদই দিলাম যে সংস্কার আর পরিবেশে আমার আজন্ম পরিচিতি সেখানে এ পাপের তুলনা নেই পরিবারের বড় ছেলে আমি আমার উপরই সব আশা ভরসা মাসে মাসে কড়কড়ে টাকা আসে বাড়ি থেকে আপা আম্মার ক্ষোধাভক্তি সর্বজনবিদিত আর আমি রেখায় এখনো শরীরের রঙকেও ছাড়িয়ে যেতে পারিনি হেরই মাঝে কি যখনও কাজে লিপ্ত হয়ে পড়লাম মনকে সান্ত্বনা দিলাম যাক সেখানে গিয়েছি সত্য কিন্তু কোনো পাপ তো আমায় স্পর্শ করেনি আর না হয় সেখানে যাব না কোথাকার এক অরুণা অজ্ঞাত কুলশিলা যার অতীত ভবিষ্যৎ ও বর্তমান শুধু এক অপরিসীম পাপময় ঘৃণ্য ব্যবসা ছি ছি তার মুখের দুটি মিষ্টি কথায় সিগারেট সোডাইকে এত তাড়াতাড়ি বিবেকবুদ্ধি হারিয়ে ফেলব সিগারেটটা ছুঁড়ে ফেলে স্যান্ডেল দিয়ে ভালো করে মারিয়ে ফেললাম বহু কাহিনী শুনেছি বহু জনের কাছে এসব পার্বণিতা সম্বন্ধে টাকাওয়ালা শিক্ষিত ছেলেদের সাথে প্রেমাভিনয় করে কত বাপ মায়ের সর্বনাশ করেছে এরা এতদিন পরে আজ আবার এসব কথা স্মরণ করে হাসিও পায় কত সুস্থ চিন্তাই না তখন করেছিলাম না হয় এত কথা ভাবার পর আবার আমার কি করে সেখানে যাওয়া সম্ভব হল কিন্তু প্রথমেই বলে রাখি মনটা আমার অতিমাত্রায় রোমান্টিক রশিটের ব্লেসের ডেমোসেল কিডসের লাবেলা ডেমেন্সেস মার্সি আর শেলির কবিতা শৈলী পাঠ করে মন আমার মানুষের জন্য রীতিমতো ক্ষেপে উঠেছে নতুবা জৈবিক তাগিদ আমার প্রবল ছিল না শিবালরের যুগও এটা নয় তাই বলে মানসিক খোঁজার জন্য পতিতালয়ে যেতে হবে এটাও কোনো যুক্তি নয় অথচ কর্মোদ্যমহীন ভাবাবুলতায় মন যার পরিপূর্ণ কলেজের কোনো সহপাঠিনী সে জাতীয় কোনো আত্মিয়া অনাত্মীয়া কিংবা কোনো বন্ধুর বোন অথবা পাশের বাসার কোনো অনুরা যুবতীর প্রেমের ঝুঁকি নিতে যে সে হতবাখার সাহস হবে না এ তো বলাই বাহুল্য এসব সামাজিক প্রেমের গদ্যময় বাধা আমার প্লেটনিক প্রেমের পক্ষে মোটেই উপযোগী নয় সুতরাং নারীর যে নারীর সান্নিধ্যই তখন আমার কাছে বড় হয়ে দাঁড়িয়েছিল সেই নারী কে অথবা কি তা আমার জানার কথা নয় তার আপাদ মস্তক আমার দেখার দরকার নেই তার চোখ ভ্রমর কৃষ্ণ কি ডাগর চুল কুঞ্ছিত কি আজানো লম্বিত রং দুধে আলতা না কাঁচা সোনা সেসব আমার চিন্তার বাইরে ছিল যেন অর্ধ নিমিলিত চোখে শুধু অন্তর দিয়ে উপলব্ধি করা তা অশরীরই পরশ এই হল আমার মানসিক পটভূমি সুতরাং অত কথা চিন্তা করে নিজেকে বিড়ম্বিত করা আর কিছুই নয় পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার মতো দুর্নিবার মনোবল যখন নেই তখন তার শুভ বিচার করে কি লাভ অরুণার বন্দরে জাহাজ আমার ভালোভাবেই নোংর করে বসল কিন্তু এত ভয় এত কুণ্ঠা যেখানে যেতে সে বন্দরে আমার পার্থিব কেনাবেচার ইতিহাস তেমন কিছুই নেই অপার্থিব পণ্য যে দু চারটা হয়েছে তার লাভালাভ হয়তো কিছু আছে কিন্তু সে সম্বন্ধে নীতিশাস্ত্রের এত বাধা আছে যে উক্ত শাস্ত্র অনুযায়ী সে লাভ চির লোকসান ছাড়া আর কিছুই নয় অনুক্ষণ অরুণার কথা আর নিজের নৈতিক অবনতির চিন্তায় তিনটা নিরানন্দ অলসতার মাঝে কেটে গেল কিন্তু সন্ধ্যায় আবার এ মজা না পেলে মন ম্যাচ ম্যাচ করে মাতালে নিত্য সান্ধ নেশার মতন কিন্তু আজ যেতে তার মানা আছে হেতু কি জানি না হোস্টেলের কাছের সিনেমা হলটিতে একটি ইংরেজি ছবি চলছিল উঁচু দামের একটা টিকিট কিনে ঢুকে পড়লাম বলতে বসে মনে হচ্ছে এ যেন আমার রোজোনামাচা আর নিজের মানসিক বিশ্লেষণ তাই নিজের এই গর্হিত আর অসাধারণ আচরণের জন্য কৈফিয় তার ভূমিকার প্রয়োজন কিন্তু জীবন প্রবাহের যে গতি তার উৎস আছে শেষও আছে শুধু মাছের স্রোতটাই কর্ম এ কখনো উচ্ছ্বল কখনো স্তব্ধ কখনো ফলগু কখনো বক্র এবং এদের কারণও নিশ্চয়ই আছে কিন্তু সব সময় হয়তো কারণ ব্যাখ্যা করা সহজ নয় সম্ভবও নয় তাই বলে জীবনের শেষ স্রোতটিকে তো আর মিথ্যে বলে উড়িয়ে দেওয়া যায় না এটুকু বলেই আমি আমার সাফাই গাইলাম সন্দেহ ভঞ্জনে আমার অক্ষমতাই হয়তো এর জন্য দায়ী পরদিন সন্ধ্যার একটু পরেই সেই ইলেকট্রিক পোস্টের নিচে গিয়ে দাঁড়ালাম দেখতে পেলাম ব্যাংক দাঁড়িয়ে মাঝ বয়সে একটি লোকের সাথে কি যেন বলি করছে আমাকে দেখে লোকটাকে যেন কি বলে সে এগিয়ে এলো আর লোকটি একটু বিমর্ষ মুখে প্যান্টের পকেটে হাত দিয়ে উল্টো দিকে চলে গেল ব্যাঙ্ক হেসে বলল এসেছেন ভালোই হল বললাম কেন ব্যাংকে মনে হলো তার যেন একটু রাগ আর বলবেন না আজ আপনি আসবেন কি না তাই সবার আজ যাওয়া বন্ধ এই যে লোকটাকে দেখলেন এর বিস্তর টাকা পয়সা এলেই আমাকে দু এক টাকা না দিয়ে যায় না অথচ তাকেও আজ ফিরিয়ে দিতে হলো দিদির কড়া হুকুম কেউ যেন না আসে আজ বলে শরীর নাকি খারাপ আরে আপনি না হয় এলেনি কিন্তু আপনি তো আর সারা রাত থাকছেন না বুঝলাম ব্যাঙের কষ্টটা কোথায় বললাম তা তো ঠিকই তা যা হোক আমি এসে তোমারও ক্ষতি করলাম নাও রাখো এ টাকাটা ব্যাংক অদ্ভুত মুখভঙ্গি করে বলল তবেই হয়েছে কাল থেকে চাকরিটাও আমার ডিশমিশ দিদি শুনলে আর এক দণ্ড এখানে থাকতে পারবো না বললাম কেন এত লোক থেকে যে টাকা নাও তখন তো দিদি কিছু বলে না ব্যাংক একটু লজ্জিত হাসি হাসলো বলল দিদি যে বারণ করে দিয়েছে আপনার কাছে যেন বকশিষ্ট না চাই দিদির ভয় আপনি যদি পাছে না আসেন বললাম কে বলল পাত্র আমি হাসি হেসে ব্যাংক বলল সে আমি বুঝি এবার টাকাটা ব্যাঙের হাতে গছিয়ে দিয়ে বললাম রাখো দিদি শুনবে না সর্বশরীর বোধ করি রোমাঞ্চে পুলুকিত হয়ে থাকবে আমার জন্য একটি মেয়ের এমন অনুরাগ সর্বদিক হতে সর্বসাবধানতা অবলম্বন করে আছে পাছে আমি চলে যাই হোক না সে বারাঙ্গনা নিজেকে খুব একটা কিছু মনে হলো যে জায়গাটায় এতক্ষণ দাঁড়িয়েছিলাম সেখানটায় আলো নেই তবে অন্ধকারও নয় বোঝা যাবে দুজন দাঁড়িয়ে আছে কিন্তু চেহারা ঠাহর করা যাবে না ব্যাংক টাকাটা পকেটস্থ করে বলল আচ্ছা আপনি যখন বলছেন ভাবলাম এই সুযোগ মনের মাঝে যে দু চারটা কথাও কিছু কি মারছে ব্যাঙ্কে এবেলা সেগুলো জিজ্ঞেস করিনি বললাম কাল কি হয়েছিল রে আমাকে যে আসতে না করলো সে বিরাট ব্যাপার গান কত কি সদরঘাট লঞ্চের মাঝে একজন জমিদার দিদির খুব ভক্ত সাঙ্গপাঙ্গ নিয়ে কাল প্রায় রাত একটা পর্যন্ত মজলিস হয়েছে ফিরে এসে দিদির যা অবস্থা বমি টমি করে সে ভীষণ ব্যাপার দিদি তো আবার ওসব খেতে পারে না জোর করে খেলেও সহ্য হয় না বললাম কি মদ হুম আর একটু নিচু নিচুকালায় বললাম হ্যাঁ রে তোর দিদির বাড়ি কোথায় জানিস ব্যাংক বিস্মিত হয়ে বলল না আপনি জানেন নাকি না রে আমি জানব কেমন করে বুঝলাম এমন গুরুতর প্রশ্নের জবাব ব্যাংক দিতে পারবে কোথেকে জীবনের কোন অধ্যায় কীরকম মশিলিপ্ত হলে নারী এখানে আশ্রয় নাই সে কাহিনী বহু প্রকার কিন্তু একবার এখানে ঠাই নিলে ফেলে আসা অতীতের সমস্ত সত্ত্ব দর্শন পরিচয় সবই এক নিমিশে মুছে যায় সে অতীতের ইতিহাস ধরে রাখার কোনো প্রয়োজন নেই রাখতে যাওয়াও বিড়ম্বনা বংশ পরম্পরায় যারা আছে তারা তো আছেই ব্যাংক তাগিদ দিয়ে বলল আপনি আমার চাকরিটা খাবেন চলুন দেরি হয়ে যাচ্ছে বললাম আমার সুপারিশেও তোর চাকরি থাকবে না ব্যাংক সে কথার জবাব না দিয়ে বলল সত্যি চলেন তাড়াতাড়ি ঘরে ঢুকে দেখি অর্ধশায়িত অবস্থায় অরুণা পাঞ্চি বুঝছে আমাকে দেখে সোজা হয়ে বসল মৃদুকণ্ঠে বলল এসেছ তাহলে চেয়ারটা ঠেস দিয়ে বসে বললাম তোমার নাকি শরীর খারাপ কই না তো কে বলল একটু হেসে বললাম আর কে বাইরে অগণিত দর্শনেরচ্ছু দাঁড়িয়ে আছে মহারানের দয়ার ভিখারি সব আর ব্যাং হাঁকছে আজ দরবার বন্ধ সম্রাজ্ঞী অসুস্থ কথাটা বলেই একটু অপ্রস্তুত হলাম অরুণার পক্ষে হয়তো এর তাৎপর্য গ্রহণ করা সম্ভব হবে না কিন্তু অরুণার সম্বন্ধে তখনও অনেক কিছুই আমার জানতে বাকি ছিল একটু হেসে অরুণা বলল তাই বুঝি তুমি রাজবৈদ্য সেজে এসেছ একটু বিস্মিত হলাম এ মেয়ে তো মেয়ে নয় অন্তত বিদূষিত নিশ্চয়ই বললাম আমি তো পাট রাজা সে আবার কি কেন পাটরানি রানী না রাজার আসল মহীয়ষী তারপর কথায় ছেদ দিয়ে বললাম দেখো রুনা তুমি যাই হও না কেন তোমার কথাবার্তায় মনে হয় তুমি বেশ শিক্ষিতা বলবে আমায় তোমার কাহিনী এবারও সে হেসে উঠল বললাম হাসলে যে বড় এ হাসার কথা হলো পিতলের পিকদানিতে পানের কষ ফেলে নিয়ে বললে তবে শোনো একদিন দেখি দুই আর্টিস্ট এসে হাজির আমার ঘরে বয়স তোমার মতোই একটু বেশিও হতে পারে তারা নাকি আমার ছবি আঁকবে আমার মাঝে নাকি তারা ভস্যািত বন্যি দেখতে পেয়েছে আমি যদি একটু মিনিট দশে কাপড় ছেড়ে দিয়ে দাঁড়াই তাহলেই হয় জিজ্ঞেস করলাম তারপর তৃতীয় পর্বের সমাপ্তি এখানেই